আগের দিন আমরা ফার্স্ট মিন ভ্যালু থিওরেম করেছিলাম আজকে আমরা সেকেন্ড মিন ভ্যালু থিওরেম করবো কিন্তু সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে দুটো ফর্ম আছে একটা বোনেট ফর্ম একটা ওয়েস্টেস ফর্ম তো আজকে আমরা বনেট ফর্মটা করব দেখি বনেট ফর্মটা কেমন আছে ফার্স্টের মতন একই এফ আর জি দুটোই কী হবে ক্লোজ ইন্টারভেল এবির মধ্যে ইন্ট্রিগ্রেবল হবে ওখানে আর ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে তারপর দুই কন্ডিশন কী ছিল এফটা কী হবে কন্টিনিউয়াস তার সঙ্গে জিটা কী হবে প্রত্যেকটা জায়গায় সেম সাইন হোল্ড করতে হবে তাহলে ফার্স্ট বেনিফিটের প্রযোজ্য হবে আর সেকেন্ডের ক্ষেত্রে কী বলেছে এফটা মনোটোনিক ডিক্রিজিং ফার্স্টের ক্ষেত্রে ছিল কন্টিনিউয়াস সেকেন্ডের ক্ষেত্রে মনোটোনিক ডিক্রিজিং গুলিয়ে ফেলবে না কিন্তু আর তার সঙ্গে নন নেগেটিভ তাহলে দুটো এফে দুটো কন্ডিশন একটা হলো মনোটোনিক ডিক্রিজিং আর একটা হলো নন নেগেটিভ আর ফার্স্ট মিনভিল কী ছিল এফটা ছিল কন্টিনিউয়াস জিওটা ছিল সেম সাইন হোল্ড করবে সে পজিটিভ হলে পুরোটা পজিটিভ নেগেটিভ হলে পুরোটা নেগেটিভ ঠিক আছে তা ঠিক আছে ফার্স্টটা আমরা বর্তমানে বাদ দিচ্ছি সেকেন্ডটাকে নিয়ে আলোচনা করছি সেকেন্ড ক্ষেত্রে তাহলে এফ জি দুটো ইন্ট্রিগ্রেবল প্রথম কন্ডিশান দুই নম্বর কন্ডিশন কি এফ মনে ডিক্রিজিং তার সঙ্গে নন নেগেটিভ তাহলে সেখানে একটা পয়েন্ট আমরা যাই পাবো যাতে করে কী হবে ইন্ট্রিগ্রেশন এ টু বি এফ এক্স ইন টু ডি ডিএক্স তার মান ইন্টু ইন্টিগ্রেশন এ টু জাই জিও এক্স এক্স এখানে আরেকটা চেঞ্জ ফার্স্ট ডেটটা কেমন ছিল আমাদের ফার্স্ট ডেটের ছিল এফ অফ জাই ইন্টু ইনটিগ্রেশন এ টু বি জিও এক্স এক্স তাহলে যাই পয়েন্টটা কিন্তু এফ এর কাছে ভালো ছিল লিমিটটা সেম ছিল সেকেন্ডের ক্ষেত্রে দেখো এখানে এ পয়েন্টে একই আছে বি এর জায়গায় চাই বসে গেছে তো ফার্স্ট আর সেকেন্ড কনফিউজটা করবে না ভালো করে ডিফারেন্স দেখে নাও মনে রাখবে চলো এবার আমরা একটা এক্সাম্পল করে নিই সো দ্যাট সেকেন্ড এম ভিটি তার মিন ভিলু থিওরেম ওনের ফর্ম অ্যাপ্লিকেবল হবে এটার ক্ষেত্রে যেখানে জিরো থেকে বড়ো এ তার থেকে বড়ো বি কিন্তু ইনফিনাইট থেকে ছোটো তার মানে লিমিটটা কী হচ্ছে ইনফাইনাইট ন তার মানে এটা প্রপার ইন্ট্রিগাল অলসো প্রুভ দ্যাট এটা প্রমাণ করতে হবে তো প্রমাণটা পরে করছি আপনাকে দেখি বোনের ফর্মটা অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লাই করতে পারছি কি না এক্ষেত্রে আমাদের এফেক্স জিএক্স চুজ করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে এফেক্সটা এমনভাবে চুজ করবো যে সেটা কী হবে মনোরটোনিক্যালি ডিক্রিজি তো সাইন চুজ করলে সেটা হবে না কারণ সাইনেক্সের গ্রাফ কেমন হয় সাইন জিরো টু জিরো বাই টু টু ওয়ান তা নিচে থেকে নামবে মাইনাস ওয়ান এভাবে তাই তো এটা কিন্তু মনোটর ইনক্রিজিং কোনো টাই না তাহলে আমরা ওয়ান বাই এক্সটাকে সলিউশন লেট এক্স টিকে টু ওয়ান বাই এক্স এটা কী ধরনের ফাংশন মনোটর ডিক্রিজিং আর জিও এক্স ইকুয়ালটা ধরছে সাইন এক্স দেন বোথ এফ অফ এক্স অ্যান্ড জিও এক্স ইজ ইন্টারগ্রেবেল কোথায় অন ক্লোজ ইন্টারভেল বি ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এব ব্যাস হয়ে গেল অলসো এফ এক্সটা কি গ্রেটার দেন জিরো কারণ এটা কি জিরোর থেকে বড় দেখো দেওয়া হয়েছে এখানটায় তো জিরোর থেকে বড় যে কোনো মানে বসাবনা কেন ওয়ান বাই আছে সাইন হচ্ছে না তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এফ অফ এক্স গ্রেটার দেন জিরো অ্যান্ড অ্যান্ড কি মনোটনিক্যালি ডিক্রিজিং দেয়ার ফোর কি বনেড ফর্ম ইজ অ্যাপ্লিকেবল দেয়ার ফোর মিন ভ্যালু থিয়ে বোনের ফর্ম ইজ্লিকেবল ব্যাস তাহলে বোনের ফর্মে আমরা কি করব এটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে ফার্স্ট হয়ে গেল এবার বলেছে প্রুফ দ্যাট এটা এটা প্রমাণ করতে হবে বাই সেকেন্ড মিন ভু থিয়ে

ইনটিগ্রেশন এ টু বি মান বসে দাও সাইন এক্স বাই এক্স ডিএক্স ইকাল টু এফ অফ এ এফ অফ এ তার মানে ওয়ান বাই এ ইন্টু ইনটিগ্রেশন এ টু জাই এক্স সাইন এক্স ডি এক্স এর মানে কি হবে ওয়ান বাই এ মাইনাস কস অফ জাই প্লাস কস এ কাৰণ চাইন এক্স এণ্টি কি মাইনছ কছ এক্স তাই ন কি বিয়াৰ কৰি তুলিছে দট দে মট অফ এ টু বিন এক্স বাই এক্স ডি এক্স ইকুৱেল টু মট অফ ওৱান বাই এ কচ এ মাইনাছ কছ যায় ইকুৱেল টু ওয়ান বাই এ থেকে গেল কস এ প্লাস মট যে মঠটাকে ভাঙা যায় না তাই ভাঙে নিলাম আমরা লেস দেন ইকুয়াল টু কস এর মান কত সর্বোচ্চ মানে ওয়ান এটারও তাই মান ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান টু তাহলে লেস দেন ইকুয়াল টু টু বাই এ প্লাস ব্রুট সূত্রগুলো একবার বুঝতে পারলে অঙ্কগুলো খুবই সহজ শুধু দেখতে হবে যে এফ এক্স কোনটাকে ধরবো আর জি কোনটাকে ধরবো ঠিক আছে তো আজকে আমরা মেন বেলতে এখানে বনেট ফর্মে হয়ে গেল এরপর দিন আমরা করব ওয়েস্টার্স ফর্মে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ